वालेकुम अस्सलाम सर। हेलो सर, अलहमदुलिल्लाह ভালো স্যার। কতদূর? আমাদের বাজেট তো ওখান থেকে আর পরবর্তীতে মানে কেউ ক্লাসে ঢুকলো না, এরপর হচ্ছে তো ক্লোজ করে দিলাম, বুঝতে পারছেন? যাই হোক, মানে আপনাদের ব্যাচে যারা ছিল আর কি, তার পরবর্তী দিকে ক্লাস করলো না। তারা তো আর ক্লাস করলো না, এরপর হচ্ছে আমি আর ক্লাস নিতেছি না, এই জন্য, বুঝতে পারছেন? এরপরে নেওয়া হয় নাই। আচ্ছা, আপনি আজকে বললেন যে কি শিখবেন আর কি? আজকে একটা ওয়েবসাইটের কাজ করি, কোন একটা ওয়েবসাইট চুজ করেন, আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন। আছে কোন একটা ওয়েবসাইট চুজ করেন, মানে যেটা শিখতে চান আর কি। যে কোন একটা ওয়েবসাইট চুজ করেন আপনি, সিম্পলের ভিতরে। না, আপনি একটা সার্চ দেন এখানে, সেটার মতো করে আমি দেখাবো আপনারে। লেখেন কিছু একটা, অনেক ওয়েবসাইট আসবে। আচ্ছা, এই সেকশন গুলো এখন দেখাইলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আমি হচ্ছে আপনার সিম্পলের ভিতরে কিছু কাজ দেখাই, ঠিক আছে? বা এখানে হচ্ছে আরো কিছু ওয়েবসাইট দেখান তো, কোন একটা ডক্টরি ওয়েবসাইটে ঢোকেন আর কি। কোনটা যে নেটফ্লিক্স, এটা তো একবারে সিম্পল ওয়েবসাইট। আচ্ছা, আমি আপনারে কিছু মানে দেখে আছে, দাঁড়ান। হচ্ছে ক্লাস ফেলে আপনার হচ্ছে ফোর্থ বেজে ছিলেন না? এরপরে তো আর নেওয়া হয়নি। তা তো মানে আপনি করছিলেন এগুলো? আচ্ছা, ক্লাস আজকে ওই যে ওই ব্যাচে যেটা করেছি সেটা ওই ব্যাচে করবেন? ওই বেজে করলে তো ভালো হয়, ওই বেজে। হ্যাঁ সেটাই, কারণ ওই বেজে আপনার ওদের যে কাজগুলো দেখাইছে আমি হচ্ছে আপনার সিম্পলের ভিতরে অন্যভাবে একটু দেখাই।
আমি হচ্ছে এখানে ওদেরও কালকে দেখি ওয়েবসাইটের কাজে শুরু করবো আর কি, ওরাও ওই ব্যাচে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা আমি হচ্ছে কিছু পিকচার নিয়ে আসি। জাভাটা শিখছেন? তাহলে তো ভালোই। আচ্ছা জাস্ট একটা পিকচার দিয়ে কাজটাকে দেখাই, ঠিক আছে? এটাকে ওপেন করি, এটাকে ওপেন করি। এটারও ওপেন করি। হচ্ছে আমাদের আগে কোড করা ছিল, আগের ক্লাসে আমরা এগুলো শিখছিলাম, হ্যাঁ এই কাজগুলো শিখছিলাম, তাই তো? এগুলো হচ্ছে সম্পূর্ণ মুছে দিলাম। আমরা হচ্ছে নতুন করে আবার শিখবো HTML clone 5 দিব, clone 5 দিব, শর্টকাট ইউজ করে দিব। শর্টকাট গুলো তো পারেন, এখানে আমি ফুল স্কেল করে এরপর হচ্ছে রেলোড দেই, সম্পূর্ণটা খালি হয়ে গেল। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে লিঙ্ক আপটা করাবো। স্ট্যান্ডার্ড CSS টাইপ হবে text/CSS। ওকে, এরপরে ফার্স্ট হচ্ছে আমাদের ডিবের কাজগুলো তো আমরা আগের ক্লাসগুলোতে মোটামুটি শিখছিলাম, আজকাল সরাসরি টেমপ্লেটের কাজগুলো করি, যে কিভাবে একটা টেমপ্লেট কে ডিজাইন করতে হয়, সুন্দর সুন্দর টেমপ্লেট গুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি। সো ফার্স্ট হচ্ছে ডট কন্টেইনার নামে একটা পার্ট নিব, ডট CONTAINER, কন্টেইনার কন্টেইনার নামে একটা পার্ট নিলাম। কন্টেইনার পার্টের ভিতরে আমি আরেকটা পার্ট নিব, ডট কন্টেন্ট, কন্টেন্ট কন্টেন্ট পার্টের ভিতরে আমি আরো দুইটা পার্ট নিব, ডট পার্ট 1 Ctrl T, আর একটা হচ্ছে পার্ট 2। ওকে, আর পার্ট 1 এর ভিতরে হচ্ছে আমার থাকবে ইমেজ, ইমেজ ট্যাগটাকে নিব, তারপর আবার ইমেজ ফাইলটাকে ধরবো, তারপর হচ্ছে shopping.png টাকে ধরাই দেব। আর যেটা হচ্ছে পার্ট 2, পার্ট 2 এর ভিতরে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে আমার একটা পি ট্যাগ থাকবে, পি ট্যাগের ভিতরে আমি লরিমের ফরওয়ার্ড নিলাম, এরপরে হচ্ছে আমার আরেকটা থাকবে এইচন ট্যাগ, এইচন ট্যাগের ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার ইমেজটা হচ্ছে ঘড়ি, তো এখানে লিখতে পারি ওয়াটার ওয়াশ। তারপর হচ্ছে আবারও একটা পি ট্যাগ নিব আমরা, এরপর আমি লরিমের হচ্ছে 50 ওয়াট নিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে লাস্ট যেটা নিব সেটা হচ্ছে একটা বাটন নিব, বাটনের ভিতরে লিখলাম লরিম নাও, ঠিক আছে? ওকে, আমাদের কাজ মোটামুটি অনেকটাই কমপ্লিট। তারপরে রিলোড দিলাম, এইভাবে করে আসলো আমার লেখাগুলো কি এইভাবে আসলো। আর আমার এই ফাইলটা হচ্ছে অনেক বড় ফাইল একটা, এই জন্য আর কি এটা এইভাবে আসতেছে। ওকে, মানে পিকচারটা আর কি অনেক বড় একটা পিকচার, কিন্তু এটা যতই বড় করবো এটা হচ্ছে ফাটবে না। তো এখন হচ্ছে এটাকে আমরা সুন্দরভাবে ডিজাইন করব। এগুলো হচ্ছে PNG ফাইল, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো করে তাদের থেকে যদি আপনি নিয়ে নিতে পারেন, তাদের থেকে হচ্ছে অনেকগুলো PNG ফাইল পাবেন। বাট ওয়েবসাইট থেকে হ্যাঁ, আমি হচ্ছে পিকচারগুলোর জন্য আমি কিছু লিংক দিয়ে দিব, ওখান থেকে আপনারা নামাই নিতে পারবেন, অনেক PNG ফাইল পাবেন বিভিন্ন ওয়েবসাইট থেকে।
ওখান থেকে ওয়েবসাইট থেকে ওখান থেকে ডাউনলোড করে নিলে হবে, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে। এরপরে দেখেন, স্টার চিহ্ন দেওয়ার পরে সেকেন্ড ব্র্যাকেট দিব, এরপর হচ্ছে এখানে লিখবো মার্জিন জিরো এন্ড হচ্ছে প্যাডিং জিরো, এগুলোর কাজ তো আমরা জানি, বক্স সাইজিং। বক্স সাইজিং বর্ডার বক্স, ওকে। এরপরে বক্স সাইজিং বর্ডার বক্স বলতে আমরা যে বক্স গুলোকে তৈরি করি এটা হচ্ছে বর্ডার বক্স, এটা লিখলে হবে না লিখলে হবে, জাস্ট এই দুটো লিখলে হবে, জাস্ট এটা আমরা এটার মতোই সেম কাজ করে, যে আমরা যখন কোন একটা বক্স নেই, ডিপ গুলো যে নিই না, ডিপ নিয়েই তো কাজগুলো করি, সো ডিপের জন্য আরেকটা মানে মার্জিন প্যাডিং এটা আলাদা করে, তারপরে হচ্ছে বক্স এর জন্য আরেকটা সাইজ থাকে, সো সেটা হচ্ছে বর্ডার বক্স থাকবে, ঠিক আছে? আর এরপরে হচ্ছে যেটা করব, ফার্স্ট ডট কন্টেইনার পার্টটাকে ধরবো, কন্টেইনার এর কন্টেন্ট। আচ্ছা স্টারটা দেওয়ার মানে হচ্ছে আমি স্টার দিয়ে, মানে এটা হচ্ছে সিএসএস এর ক্ষেত্রে আমরা স্টার দিয়ে যে সিনট্যাক্স গুলোকে ধরাই দিব, আমি যদি এখানে ফন্ট ফ্যামিলিটা একবার ধরাই দিই, যে ফন্ট ফ্যামিলি, আচ্ছা এটা আমি পরে দেখাবো, এইটা স্টার দিয়ে আমি যতগুলো কাজ একবারে করে নিব সেগুলো হচ্ছে দ্বিতীয়বার আমার এগুলোর ভিতরে করতে হবে না, ঠিক আছে? মানে এটা জাস্ট এখানে একবার করে দিলেই সেগুলো হচ্ছে এগুলোর ভিতরে কি বারবারও নিজে নিজে করে নিবে, ঠিক আছে? কন্টেন্ট পার্ট নিলাম, কন্টেন্ট পার্টের ভিতরে হচ্ছে আমাদের নিছিলাম ডট পার্ট ওয়ান, পার্ট ওয়ান, আরেকটা হচ্ছে পার্ট টু, পার্ট টু এর ভিতরে কি কি আছে, পি ট্যাগ আছে, এরপরে হচ্ছে আমাদের এইচ ওয়ান ট্যাগ আছে, আরেকটা হচ্ছে বাটন ট্যাগ, ওকে। আর আমাদের পার্ট ওয়ান এর ভিতরে কি আছে, একটা আইএমজি ট্যাগ আছে, ইমেজ ট্যাগ, ওকে, ঠিক আছে? কন্টেইনার কন্টেন্ট পার্ট ওয়ান পার্ট টু, ওকে। সো সম্পূর্ণ সেকশনটা আমাদের ক্লিয়ার। সো এখন হচ্ছে আমরা ফার্স্টে ইমেজটাকে একটু ছোট করি, ফার্স্টে ইমেজটা দিয়ে কাজ শুরু করি। এটার জন্য আমি হাইট দিলাম হচ্ছে 500 পিক্সেল, ওকে। আমি ইমেজটাকে ছোট করব, সো ইমেজটা এখন ছোট হয়ে যাবে, এই যে এই হচ্ছে আমার মেইন সেকশনটা। এখন হচ্ছে এটাকে সুন্দরভাবে একটা টেমপ্লেট আকারে সাজাবো, যাতে কি আমার টেমপ্লেটটা অনেক সুন্দর ভাবে আসে। তো অনেক সুন্দর ভাবে নিয়ে আসার জন্য আমি ফার্স্ট হচ্ছে কন্টেইনার পার্টটাকে ধরবো, এটার জন্য আমি একটা হাইট দিব, হাইটটা দিব হচ্ছে আমি 500 550 পিক্সেল দিব, এরপর হচ্ছে এটার জন্য একটা ওয়াইড দিব, আমি ওয়াইড দিব হচ্ছে আমি 1000 পিক্সেল, ঠিক আছে? এরপরে এটার জন্য একটা মার্জিন থাকবে 0 অটো, এটার জন্য আরেকটা থাকবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার থাকবে, ব্যাকগ্রাউন্ডটা আমার অলরেডি হোয়াইট কালার আছে, সো এখানে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো, বডিটাকে ধরবো, বডিটাকে ধরে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে গ্রে কালার, ওকে, যাতে আমার টেমপ্লেটটা অনেক সুন্দরভাবে আসে। এই হচ্ছে আমার মেইন সেকশন টেমপ্লেটের, ওকে। তো এখন যত কাজগুলো করব এটার ভিতরে সুন্দরভাবে সাজাবো। সো ফার্স্ট হচ্ছে আমি হাইটটাকে একটু কমিয়ে দেবো, 500 করব, ওকে, ঠিক আছে? সো এখন হচ্ছে এই জিনিসগুলো কি কি এই সাইড সুন্দরভাবে এখানে সাজায় নিয়ে আসবো, এখানে এগুলো এখন কি আমাদের নিচে নিচে আছে। আর এখানে যে আমরা আরেকটা পার্টি ছিলাম যে কন্টেন্ট, কন্টেন্টের কাজ কি লেখাগুলোকে আরেকটু ভিতরে করবে, তো এটার জন্য আমরা আবার ওয়াইডটা ধরবো, ওয়াইড ওইটা ধরবো হচ্ছে 95%, এরপর হচ্ছে মার্জিন ওয়াইট হবে 95%, এরপর হচ্ছে মার্জিন 0 অটো থাকবে, ওকে। এরপর রিলোড দিব, আমার লেখাটা কি এখান থেকে একটু স্পেস নিয়ে নিছে, এটা হচ্ছে আমাদের মার্জিন 0 অটোর কাজ। তো এরপরে হচ্ছে আমরা পার্ট ওয়ান এর ভিতরে যে লেখাটা লিখবো, পার্ট টু এর ভিতরেও সেম লেখাটাই লিখবো। আমি এটার জন্য আমি একসাথে কাজটা করি, একটু হেল্প করেন, আমি এটার জন্য একটা হাইট দিলাম, এই সি আই হাইট হবে 100%, ঠিক আছে? একটু হেল্প করেন, হোয়াইট হবে আমার 50%, দুইটার জন্যই সেম হবে, ফ্লোট হবে আমার লেফট,
ঠিক আছে, জাস্ট কাজ এতটুকু হয়ে আমরা এখন এটাকে রেজাল্ট দিব। আমার কি, হ্যাঁ ফ্লোট লেফট দিয়ে দিব, জাস্ট কেমন লেখাটা এখানে চলে আসলো অলরেডি। আগের ক্লাসে না আপনাদের তো এই জিনিসটা আমি অনেক ভালোভাবেই দেখাইছিলাম, যে ফ্লোট দিয়ে হচ্ছে ডিপরে একটা ডিপের সামনে আর একটা ডিপ নিয়ে আসার জন্য ফ্লোট লেফট করে কি নিয়ে আসতে হয় সামনাসামনি, ঠিক আছে। আর আরেক ভাবে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, দুই ভাবে নিয়ে আসতে পারি, একটা হচ্ছে ফ্লোট লেফট আর একটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে। আর এরপর হচ্ছে পার্ট টু এর জন্য আমরা হচ্ছে মার্জিন ড্রপ করব, মার্জিন ড্রপ হবে আমার এখানে 100 পিক্সেল। এটা কোথা থেকে কাজ করবে, লেখার সম্পূর্ণ সেকশনটা নিচে নিয়ে আসবে 100 পিক্সেল পরিমাণে, এই যে উপর থেকে কি আমার এটাকে নিচে নিয়ে আসলো, এটা হচ্ছে মার্জিন টপের কাজ। তো মার্জিন টপ আমার এত থাকবে না, আমার হচ্ছে এখানে 80 80 থাকবে, ওকে। এরপরে আমরা এখানে ফন্ট ফ্যামিলিটাকে দিয়ে দিব স্টারের ভিতরে, ফন্ট ফ্যামিলি যখন আমি এখানে দিব, ফন্ট ফ্যামিলিটা দিব হচ্ছে সেন সেরিফ, আমার সব লেখার স্টাইল গুলো কি চেঞ্জ হয়ে যাবে, যে লেখার স্টাইল গুলো এখন কিরকম আছে, এরপরে যদি আমি রিলোড দিই সবকিছুই কি চেঞ্জ হয়ে যাবে, এই যে লেখার স্টাইল এতক্ষণ কিরকম ছিল আর এখন কি সবকিছু চেঞ্জ হয়ে গেল, ওকে। তো এখন হচ্ছে আমি টেমপ্লেটটাকে আর একটু সুন্দরভাবে ডিজাইন করব, ঠিক আছে। তো সুন্দরভাবে ডিজাইন করার জন্য আমি হচ্ছে পি ট্যাগের ভিতরে ঢুকবো, এখানে দিব হচ্ছে প্যাডিং টপ হবে এখানে দিতে পারি 15 পিক্সেল, এন্ড হচ্ছে প্যাডিং বটমও হবে সেম 15 পিক্সেল, ওকে। এরপরে যদি আমি আবার রিলোড দেই, আমার এইভাবে সেকশনটা আসলো, অনেক সুন্দরভাবে আসলো, ওকে। তো এখন হচ্ছে এইটার কাজ, আর পি ট্যাগের জন্য আমরা এখানে এটার আরেকটা কাজ করতে পারি, যে ফন্ট সাইজ 20 পিক্সেল করে দেই, যাতে ফন্টের সাইজটা আমার আর একটু বড় আসে, ওকে। এই হচ্ছে আমার ফন্টের সাইজটা অনেক বড় আকারের, সব কিছু সুন্দরভাবে আসলো। আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার যদি দেই, সেক্ষেত্রে হচ্ছে আমার লেখাগুলো আবার চেঞ্জ হয়ে যাবে, ওকে। এই যে লেখাগুলো হচ্ছে এইভাবে ঘুরে আসলো, কিন্তু এটা হচ্ছে আসলে বাজে দেখায়, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সেন্টারটা ইউজ করব না, আমাদের আগেরটাই ঠিক ছিল, ওকে। আচ্ছা এখন হচ্ছে আমাদের ওয়াটার ওয়াশ কথাটা, এটা নিয়ে কাজ, এটাকে একটু বড় করব যাতে এটা দেখতে সুন্দর লাগে। এটার জন্য ফন্ট সাইজ আমি হচ্ছে 40 পিক্সেল করলাম, আমি এরপর হচ্ছে এটাকে রিলোড দিলাম, ফন্ট সাইজটা আমার বড় হয়ে গেল, জাস্ট আরো একটু বড় করতে হবে, আমি এখানে 50 করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ আমার 50 পিক্সেল পরিমাণ, এখন কি আমার টেমপ্লেটটা অনেকটা একটা সৌন্দর্যের ভিতর চলে আসলো অলরেডি। এখন হচ্ছে আমার যে লোরিম নাও কথাটা কি লিখলাম, এইটাকে একটু স্টাইল করবো আমি। তো এটাকে যদি আমরা স্টাইল করতে যাই, সেক্ষেত্রে হচ্ছে আমার বাটন ট্যাগের ভিতরে কাজ, বাটন ট্যাগের ভিতরে আমরা ফার্স্ট একটা প্যাডিং নিব, প্যাডিং 10 পিক্সেল, তারপর হচ্ছে 15 পিক্সেল, 10 পিক্সেল, আবার হচ্ছে 15 পিক্সেল, ওকে। এরপর হচ্ছে এটার জন্য বর্ডার রেডিয়াস করব, বর্ডার রেডিয়াসের কাজটা তো আমরা জানি, যেটাকে গোল করার জন্য আমরা বর্ডার রেডিয়াস ইউজ করি 35 পিক্সেল। তারপর এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড দিলাম রেড কালার, এটার জন্য হচ্ছে আমি একটা কালার ইউজ করলাম, সেটা হচ্ছে আমি হোয়াইট কালারটা ইউজ করব। এরপর হচ্ছে এটার জন্য একটা ফন্ট সাইজ ইউজ করব, সেটা হচ্ছে 18 পিক্সেল, ওকে। জাস্ট আমার কাজ অনেকটাই কমপ্লিট, এরপর যদি আমি রিলোড দেই, আমার বাটনটা অনেক সুন্দরভাবে আসলো লোরিম নাও, কিন্তু জাস্ট এখানে একটা কালো ব্যাকগ্রাউন্ড আছে এটার জন্য, সো এইটার জন্য বর্ডারটা আসলে আমার ভালো লাগতেছে না, দেখতে সুন্দর লাগে না। তো এটা উঠানোর জন্য আমি এখানে লিখব বর্ডার নান, বর্ডারটাকে কি আমি নান করে দিব, আমি এখন রিলোড দিব, এই যে বর্ডারটা নান হয়ে গেল, জাস্ট কি আমার টেমপ্লেটটা কি এখন একটা দেখতে কি অনেকটাই সুন্দর লাগে। আমরা যখন মানে বিভিন্ন ওয়েবসাইটে ঢুকি তখন অ্যাড দেখি না, বা ফেসবুকে বা অনেক জায়গায় তো এরকম অ্যাড গুলো দেখি, যে এরকম একটা অফার চলতেছে, ঠিক আছে, এরকম অ্যাড গুলো আমাদের লেখা থাকে, যে এখানে আবার একটা হেডিং দিয়ে লেখা থাকে যে অফার, তো সেটা আমরা এখানে লিখে দিতে পারি এটার ভিতরে। আমি কন্টেন্ট পার্টের পরে আমি একটা এস2 ট্যাগ নিয়ে অফার জাস্ট এতটুকুই লিখে দিলাম,
অফার কথাটা আমার এখানে আসলো, জাস্ট কি করব, আমি হচ্ছে এখানে টেক্সট অ্যালার্নটাকে সেন্টার করে দিব, জাস্ট আমরা এখানে H2 ট্যাগটাকে ধরবো, এটার জন্য টেক্সট অ্যালাইন সেন্টার ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিতে পারি হচ্ছে, ফন্ট সাইজ আমি এখানে হচ্ছে 30 পিক্সেল দিলাম, তারপর হচ্ছে এটার জন্য টেক্সট ডেকোরেশন থাকবে, হ্যাঁ টেক্সট ডেকোরেশন দেওয়ার দরকার নাই, এটার জন্য আমরা আরো দিতে পারি সেটা হচ্ছে প্যাডিং টপ 10 পিক্সেল, ওকে জাস্ট এতটুকুই থাকবে, আমার অফার কথাটা এখানে চলে আসলো। ওকে এখন অফারটাকে আমি একটু আরো কিছু কাজ করতে পারি, সেটা হচ্ছে লেটার স্পেসিং করতে পারি 10 পিক্সেল, তারপরে এখানে আরো কিছু কাজ করতে পারি আমরা, আপাতত এতটুকুই দেখি। হ্যাঁ অফার কথাটা কি, আমার লেখাটা অনেকটা ছড়াই গেল প্রতিটা লেটার থেকে, এরপরে হচ্ছে আমি এখানে আরো কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি অফার লেখাটা একটু বড় হাতের করি। ওকে এরপর যদি আমি এটাকে রিলোড দেই আমার অনেক সুন্দর ভাবে আসবে, আচ্ছা অফার, আর এটাকে যদি আমরা একটু স্টাইল করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ও এর পরে এফ এর পরে আমি একটা স্পেন ট্যাগ নিব, SPN স্পেন, স্পেন ট্যাগের পরে জাস্ট এটাকে বসাই দিব, আমি স্পেন ট্যাগ সম্পূর্ণটাকে কপি করি, এটার পরে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে, এরপর হচ্ছে আমি আবারও স্পেন ট্যাগটাকে নিলাম, স্পেন ট্যাগটা নেওয়ার পরে আমি এখানে লিখলাম হচ্ছে ই, আর এখান থেকে ইটাকে কেটে দিলাম, ও এফ এফ ই আর অফার, ঠিক আছে, অফারটাকে এখন আমি একটু ডিজাইন করব সুন্দরভাবে, ও এফ ই আর এই এফ অ্যান্ড ই থেকে আমার একটা কালার দিব, ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমার কালার দেওয়ার জন্য আমার কি করতে হবে, আমার এখানে হচ্ছে আবার স্পেন ট্যাগটাকে ধরতে হবে, জাস্ট স্পেন SPN স্পেন সেকেন্ড ব্র্যাকেট কালার রেড, ওকে জাস্ট কাজ এতটুকুই, রিলোড দিব, আমার লেখার এই দুইটা কি কালার রেড কালার হয়ে গেল, ঠিক আছে এতটুকু ক্লিয়ার, আচ্ছা এতটুকুই তো আমার, এখন করে দেখান তো একটু, আমার হচ্ছে এই সেকশনটাকে আর একটু উপরে উঠাইতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আমার কন্টেন্ট পার্ট 1, মার্জিন ড্রপ মাইনাস 50 পিক্সেল, আমি একটু 50 পিক্সেল পরিমাণ এটাকে উপরে উঠাবো, 50 পিক্সেল পরিমাণ উপরে উঠে গেছে, 50 না এখানে হবে আছে 30, আর এটা হবে আমার, এটাকে একটু কমাই দিতে হবে, মার্জিন ড্রপ 80 না এটা হবে 50, এটা আমার আরো একটু কমাই দিতে হবে 50 না এটা হবে আমাদের 30 দিব, দুটোই সেম থাকবে। এবার হচ্ছে আমাদের টেমপ্লেটটা দেখতে অনেকটা সুন্দর লাগেছে, একটা অফার চলতেছে আমাদের, সো এখানে আছে এটা সবকিছু সুন্দরভাবে আসলো, এরপর হচ্ছে এটার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, এটার জন্য একটা বর্ডার ইউজ করতে পারি, বা এই যে অফারটা লিখছি আমি সেটা কোথায় লিখছি, এটা এখানে, ঠিক আছে, এটার জন্য আমরা একটা বর্ডার, এটার জন্য একটা হোয়াইট ইউজ করতে পারি, হোয়াইট হচ্ছে আমাদের 60 পিক্সেল, এরপরে হচ্ছে আমরা একটা বর্ডার, বর্ডার এখানে হচ্ছে 3 পিক্সেল সলিড রেড, ওকে এরপর যদি রিলোড দিই আমাদের হচ্ছে একটা বর্ডারও চলে আসবে, এটার জন্য এই যে আমাদের একটা বর্ডার চলে আসলো,
অর্ডারটার পিক্সেলটা আমার এখানে বাড়িয়ে দিতে হবে, 170 করলাম। ওকে, আমাদের হচ্ছে H2 একটা নিয়েছিলাম হচ্ছে কন্টেন্ট পার্টের ভিতরে কন্টেইনার, তো H2 আগে ডট CONT কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্টের ভিতরে আছে। ওকে, এরপর হচ্ছে এটাকে যদি আমি মাঝখানে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে একটু উল্টা হবে নিতে হবে, কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমার মার্জিন লেফট 300 পিক্সেল, 300 পিক্সেল করে আমি জাস্ট এখানে মাঝখানে নিয়ে আসবো এটাকে। ওকে, 300 না, আমার এখানে হবে হচ্ছে 500। অতিরিক্ত চাইছে 400, হ্যাঁ একদম কি 400, এই যে অফার লেখাটাকে একদম পারফেক্ট মাপে কি আমার চলে আসলো, ঠিক আছে। আর এরপর হচ্ছে এটার জন্য যে মার্জিন টপটা ছিল, এই যে উপর থেকে স্পেসটা নিছে, এটা হচ্ছে মার্জিন টপের কাজ। আর এখান থেকে আমরা আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে কন্টেইনার পার্টটা আছে এটার জন্য মার্জিন টপ 10 পিক্সেল, কন্টেন্ট পার্টের ভিতরে উপর থেকে যাতে 10 পিক্সেল জায়গা নেয়। ওকে, ঠিক আছে, আচ্ছা স্যার, তাহলে আমি আপনারা কালকে হচ্ছে ওই ব্যাচে ঢুকে দেবো, ওই ব্যাচের সাথে ক্লাস করেন কালকে থেকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকের মতো আমরা শেষ করি। আচ্ছা, তাহলে স্ক্রিনটা একটু শেয়ার করেন দেখি। ডোমেইনও নেওয়া যায় ফ্রিতে? হ্যাঁ, স্ক্রিন তো আসছে। আচ্ছা